বন্ধুসকল, এজে আমি ফার্মিং ইউটিউব চ্যানেলত আপোনাক স্বাগতম জানাইছো। চারিওফালে পানি আর পানি, তো আপনাদের সাবধান থাকিব, সুরক্ষিত থাকক, আর আশা করো নিশ্চয় আপনাদের খবর ভালেই সাগে। তো বন্ধুসকল, মই এতিয়া এটা ইনকিউবেটর বিষয়ে আলোচনা করিম। তো ইনকিউবেটর ভিতর কণীবিলাকৰ কেনেদৰে পোৱালি ওলায় আর সেই পোৱালিবিলাকক বোর্ডিং কেনেকৈ কৰিব লাগে তাৰে কিছুমান ভিডিও যোগে দি আপোনালোকক দেখুৱাম। তো বলক আমি তেনেহলে ভিডিওটো আরম্ভ করো। বন্ধুসকল, এইটোৱে হৈছে মোৰ ইনকিউবেটর। ইয়াৰ আগৰ ভিডিওত মই মোৰ ইনকিউবেটর বিষয়ে কিছুমান কৈছো আপোনালোকক, কিন্তু কণী কেনেকৈ কণীৰ পৰা পোৱালি ফাটি ওলায় তো তাৰে ভিডিও মই দেখুৱা নাই আপোনালোকক। তো বন্ধুসকল, মই দেখুৱাম এতিয়া আপোনালোকক। এ চাওক, মই দৰজাখন খুলি দিলোঁ এতিয়া। তো এইবিলাক কণী দেখিছে, এয়া চাওক, এইটো খাপত কি সুন্দৰকৈ কণী ওলাইছে দেখিছে। এয়া এয়া চাওক, একদম পুরা লোকেল মুরগি হয়। এখানে এটা 105টা পোয়ালি আছে, 120টা কণী দিছিল মই এটা থাকত। এই থাকত কিছু কণী নষ্ট হয়ে গেছে। তো এ সব এইবিল কণী নষ্ট হওয়ার কণীবিল, তো এইবিল কণী এনেকেই থাকি গল। এটা কণী পেলাই দিম মই। এ সব কি সুন্দর পোয়ালি, বর্তমান হিটত আছে, এটা কালি ওলালে পোয়ালিবিল। বন্ধুসকল, এটা সিহত বোর্ডিং করব লাগবে, তো অল্প হিট দি দিলে ভাল হয় পোয়ালিকিটা, এটা সালে নমরে, পোয়ালিটা স্ট্রং হয়। বন্ধুসকল, এইবিল সব ইয়াদ অল্পমান হাঁহ আর টার্কি কণী আছে। তো হাঁহ কণীবিল ফাটিছে, এয়া দেখিছে, এই ফাটি আছে সব। এইটো পৰহি মানে ওলাই যাব। আৰু এয়া চাওক, এইটো টার্কি আৰু লোকেল মুৰ্গী কণী আছে। বন্ধুসকল, এইটো ইনকিউবেটর মোৰ হোম মেকিং হয়, মই নিজে বনাইছোঁ ইনকিউবেটরটো। তো বন্ধুসকল, এই ইনকিউবেটরত এটা সিস্টেম ভাল আছে, আপোনাৰ কণীবিলাক একেলগে নিদিলেও স্টেপ বাই স্টেপ, যদি কণী ধৰক আজি আপোনাৰ এখন থাক এখন জালিত 100 কণী দিলোঁ, কালিলৈ বা তিনিদিনৰ মূৰত এখন জালিত 100 কণী দিলোঁ, এনেকৈ কণীবিলাক দি থাকিলেও পোৱালিবিলাক সুন্দৰৰূপে ওলাই যায়। মানে এনেকুৱা নহয় বোলে আজি কণী সোমাই দিলোঁ, তিনিদিনৰ পিছত কণী সোমাই দিলে পোৱালি নোলাব, সেইটো নহয়, পোৱালি ওলাই যায়। কিন্তু এই মেচিনটো আপোনাৰ যিটো ভিতৰখনটো দেখিছে আপোনালোকে, ইয়াৰ এই জোখ মাখটো এনেদৰে যদি বনোৱা যায় সুন্দৰভাৱে ৰিজাল্ট পাব আপোনালোকে। তো বন্ধুসকল, এইবিলাকও সেই লোকেল মুরগি কণী হয়। মই সাধারণতে কণীবিল কিনি পেলাই নভরা, মোৰ ঘৰৰ কণী হয়, মই হেচিংৰ কাৰণে কণী ৰাখি লৈছোঁ, চৰাই ৰাখি লৈছোঁ, আৰু সেই চৰাইবিলাকৰ পৰা মই হেচিং কৰোঁ। আগৰ ভিডিঅ'ত আপোনালোকক কৈছোঁ মই। বন্ধুসকল, এতিয়া মই এই পোৱালিবিলাকক বোর্ডিঙলৈ লৈ যাম, তো আপোনালোকে চাই থাকিব। তো এনেদৰে মই এটা গঁৰাল লৈ ল'লোঁ, আৰু এইবিলাক দেখিছে, এইবিলাক হৈছে ধানৰ ভুচি বুলি কয়। তো এনেকৈ মই পাৰি ল'লোঁ, ইয়াত পেপাৰ পাৰি দিলে ভাল, কিন্তু এতিয়া গৰমৰ দিন কাৰণে মই পেপাৰ পাৰি দিয়া নাই, আৰু তাতে পোৱালিখিনি অলপ ষ্ট্ৰঙে। তো এনেদৰে মই লাইট দি দিলোঁ মাজত। তো মই এতিয়া পোৱালিবিলাক ইয়াত বাকি দিম বন্ধুসকল, এয়া চাওক, বাকি দিয়াৰ লগে লগে চাওক কি সুন্দৰকৈ বহলি গ'ল পোৱালিবিলাক। চাওক দেখিছে কি সুন্দৰকৈ পোৱালিবিলাক বহলি গ'ল। বন্ধুসকল, আজিলৈ ভিডিঅ'টো বেছি বৰ দীঘলীয়া নকৰোঁ। তো মোৰ ভিডিঅ'টো যদি ভাল লাগিছে চাই আপোনালোকে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, কমেণ্ট কৰিব, আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। আজিলৈ এৰিলোঁ, জয় হিন্দ।